গত রাত্রে একজন নাস্তিক ফেসবুকের ভিতরে বলছিল যে সে দীর্ঘদিন নাস্তিক ছিল, কেন? অনেক দিন আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কেন কবুল হয় না, এই জন্য নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। আসলে দোয়া কবুল করা কার কাজ? আমাদের কাজ কি? শুধু দোয়া চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা আমাদের কাজ। চেষ্টা করা কার কাজ? বান্দার কাজ। আর কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। দেখুন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াজাকারাল রাজুল ইউতিলুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা। ওই ব্যক্তির উদাহরণ তো, যেই ব্যক্তি সফর করে এসেছে, লম্বা সফর করতে গিয়ে চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীরের মধ্যে দুলাবালি লেগে গেছে। ওই মুহূর্তে ব্যক্তিটা যখন মালিকের কাছে হাত বাড়ায় দিয়েছে, ইয়া মুদ্দু ইয়াদাহু ইলা সামা, ইয়া রব, ومطعمه حرام ومشربه حرام وغذي بالحرام فأني يستجاب لذلك। ওই মুহূর্তে ব্যক্তিটা হাত মালিকের দিকে উঠায় দিয়েছে, এব্র থেব্র অবস্থা, দুলাবালি দিয়ে শরীরটা ভরা, জীর্ণ শীর্ণ অবস্থা আছে, সফরের দুলাবালি ক্লান্তি লোকটাকে পেয়ে গেছে। সেই মুহূর্তে কষ্টের মধ্যে পড়ে হাত উঠায় দিয়েছে, কিন্তু লোকটা খায় হারাম, লোকটা ইনকাম করে হারাম দিয়ে, লোকটার শরীরটা গঠন হয়েছে হারাম দিয়ে। ফানি উস্তাজাব, কেমন করে মালিক লোকটার ডাকে সাড়া দিবে? যদি আপনি আপনার ইনকাম হালাল বানান, আপনি যদি হালাল খান, অল্প ইনকাম করেন, আপনি আপনার শরীরটাকে যদি হালাল দিয়ে গঠন করেন, আপনার সকল সময়ের দোয়াগুলো যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। ঠিক কখন আল্লাহর কাছে পাওয়া যায়? তখন আল্লাহর কাছে পাওয়া যায় যখন আপনি আল্লাহর কাছে চাবেন, তখনই আল্লাহর কাছে আপনি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাড়া দেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, মা লাম ইয়াজাল, যখন বান্দা কোনো তাড়াহুড়া করে না। কখন বান্দার দোয়া কবুল করেন? যখন বান্দা কি করে না, কোনো তাড়াহুড়া করে না। আজকে দোয়া করছেন, তাড়াহুড়া নেই, পরের দিন আবার দোয়া করছেন, কোনো তাড়াহুড়া নেই, পরের দিন আবার দোয়া করছেন, কোনো তাড়াহুড়া নেই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাআউতু ফালাম ইউস্তাজাব লি। তখন ওই লোকটা এরকম যদি মনে করে, অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে, আর চাওয়ার পরে এরকম বলে নাই যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নাই, আল্লাহ পাক আমার দোয়াটা শুনে নাই, তাড়াহুড়া না করে ওই লোকটা যখন বিরক্ত না হয়, বারবার যখন মালিকের কাছে দোয়া করতে থাকে, অবশ্যই অবশ্যই মালিক তার দোয়াটা কখনো ফিরায় দেন না। জোরে কোন আল্লাহ আকবার। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে চাইতে হবে, অধিক পরিমাণে আল্লাহর কাছে যত বেশি বেশি পরিমাণে চাবেন, তাড়াহুড়া করবেন না, আল্লাহ পাক এত বেশি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ডেকে ডেকে তাদের মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পুরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের চাওয়া পাওয়া কবুল করার মধ্য দিয়ে যা চেয়েছিলেন এর চাইতে বহুগুণ বৃদ্ধি করে যিনি বান্দার সম্মান ইজ্জতকে বাড়ায় দিবেন তিনি কে? এবার আসুন সম্মানিত হাজিরিন, আমরা যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, শেষ রাতে যারা জাগি, তাড়াহুড়া না করে এখানেও আল্লাহর কাছে একটু দোয়া করবেন। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে,
সাহাবা ইকরাম প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমা কোন দোয়া আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শুনেন নবীজির কাছে প্রশ্ন করা হলো কোন দোয়া আল্লাহ পাক সবচেয়ে বেশি শুনেন সাহাবা ইকরামের এই প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাউফুল লাইলিল আখির ওয়া দুবুরি দুবুরি সালাওয়াতিল মাকতুবাত দুইটা সময়ের দোয়া আল্লাহ পাক সবচেয়ে বেশি শুনেন দুইটা সময়ের দোয়া কয়টা সময় একটা সময় হচ্ছে জাউফুল লাইলিল আখির শেষ রাতে যখন আপনি উঠলেন আকুতি মিনতি করে মালিকের কাছে চাইলেন এই সময়ে যখন আপনি দোয়া করবেন জাউফুল লাইলিল আখির এই শেষ রাতে যদি আপনি দোয়া করেন মালিক আপনাকে ফিরায় দিবে না মালিক আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ এরপরে আরো একটা সময় রয়েছে দোয়া কবুলের সেটি কোনটি সেটি হচ্ছে দুবুর সালাওয়াতিল মাকতুবা যখন আমরা দুবুর সালাওয়াতিল মাকতুবাত যখন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এই সালাতগুলো শেষ করে নবীজির শিখানো মাসনুন কিছু সুন্নাহ কিছু দোয়া রয়েছে এই দোয়াগুলো আগে পড়েন এই দোয়াগুলো পড়ার পরে আল্লাহর কাছে কায়মানু বাক্যে কিছু চান এই দুইটা সময়ের দোয়া যিনি ফিরায় দেন না তিনি কে এই দুইটা সময়ের দোয়া মালিক বড় পছন্দ করে এই দুইটা সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না হাদিসের ভিতরে আরো অনেক সময়ের কথা আছে যেমন হাজি সাহেবরা যখন হজে থাকে এই সময়ের দোয়া পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না সফর অবস্থায় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না যখন বৃষ্টি চলে এই সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এরকম অনেক হালতের কথা হাদিসের ভিতরে আসছে এই সময়গুলোতে দোয়া করেন জীবনে আপনি কতটুকুন পেয়েছেন কি পেয়েছেন মিলাবেন এইভাবে আল্লাহ পাক আপনাকে কতটুকুন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খালি হাতে ফিরায় দেন না যতটুকুন চেয়েছেন তার চাইতে মালিক বেশি দান করেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কারোটা কবুল করেন একেবারে তৎক্ষণাৎ কারোটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন একটু দেরিতে কারোটার প্রতিদান যিনি রেখে দিয়েছেন আখেরাতের জন্য প্রতিদান দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে কোনো দোয়াই বৃথা যাচ্ছে না এই জন্য আমাদের সময়ে যত হতাশা যত পেরেশানি এই সবগুলো থেকে মুক্তির জন্যে অধিক পরিমাণ আল্লাহর কাছে একটু সময় কাটান এটার নাম হচ্ছে মোরাকাবা মোরাকাবা মানে মসজিদে বসছেন একটু সময় নিজেকে নিয়ে চিন্তা করেন আল্লাহ আমাকে বানাইছেন আজকে যদি আমি মরে যাই মালিকের সাথে আমার সাক্ষাৎ হলে আমার কি হালত হবে يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم সম্পদ গুলো পড়ে থাকবে আমার সব চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ায় থেকে যাবে আমার সঙ্গে আমার আমলটা শুধুমাত্র যাবে কতটুকুন আমল আমি আমার মালিকের জন্য করেছি লোক দেখানো আমল করার কারণে কত আমল আমার জীবন থেকে বরবাদ হয়ে যাবে আল্লাহর জন্য কয়টা আমল করেছি কয় অক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়লাম হজ করেছি মালিকের জন্য করেছি কিনা যাকাত দিয়েছি মালিকের জন্য দিয়েছি কিনা রোজাগুলো রেখেছি হক আদায় করে রাখতে পেরেছি কিনা প্রত্যেকটা মুহূর্তের ইবাদত গুলা গুনে গুনে দেখেন কয়টা ইবাদত আপনি মালিকের জন্য করলেন রিয়া ব্যতীত লোক দেখানো আমল ব্যতীত আমল গুলা গণনা করে দেখেন অনেকের আমল নামা শূন্য হয়ে যাবে অনেকের আমল নামা শিরকের গুনার কারণে
অসম আমলগুলো সেদিন থুবড়ে পড়বে নিরঙ্কুশ নিরেট যে আমলগুলো মালিকের জন্য করলেন আমলের কারণেও রহমত দিয়ে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে আল্লাহর কাছে যারা নাজাত প্রত্যাশী যারা আল্লাহর কাছে নাজাত কামনা করেন প্রতিনিয়ত ভিক্ষুকের মতো মালিকের কাছে দোয়া করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সঁপে দিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবিদিক وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي نبي امر بولتن الله امي اپنر غلام غلامر غرر غلام امر ما اپنر باندی اي الله امر ما اپنر باندی আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে আপনি আমার ব্যাপারে যত সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তগুলো আদালতপূর্ণ আপনার ফয়সালাগুলো চূড়ান্ত হবে যত নাম মালিক আপনার আছে সব নামগুলো ধরে ধরে আপনাকে ডাকতেছি যত নাম আপনি কিতাবের মধ্যে দিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি যত নাম আপনি আপনার কোন গোলামকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকছি যত নাম আপনার কাছে আপনি গোপন রেখেছেন নামগুলো ধরে ডাকতেছি انت جعل القران ربيع قلبي এই কোরআনকে আমার হৃদয়ের জন্য বসন্ত বানায় দেন আমার দিলটাকে আপনি প্রশস্ত বানায় দেন আল্লাহ আপনি আমার বক্ষটাকে আলোকিত বানায় দেন আমার পেরেশানিগুলো দূর করে দেন হয়রানি মুক্ত করেন আল্লাহর নবী লম্বা দোয়া করে প্রথমেই চাইলেন আল্লাহ কোরআন দিয়ে আমার বক্ষটাকে আলোকিত বানায় দেন কোরআন দিয়ে আমার বক্ষটাকে আলোকিত বানায় দেন আমার হৃদয়টাকে কোরআনের আলোকে আলোকিত করেন নিজেকে আল্লাহর কাছে কিভাবে সঁপে দিলেন আল্লাহ আমি আপনার বান্দা আমি আপনার গোলাম আমার বাপ আপনার গোলাম আমার মা আপনার দাস নিজেকে এইভাবে আল্লাহর কাছে সঁপে দিয়ে আমার মাও আপনার বান্দি আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে এইভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়ে চায় কি আল্লাহ আপনার কাছে চাই এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন সুবহানাল্লাহ চিন্তা করেন কোরআনের কত আপন বানায় নিয়েছে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করলে তাদের কাছে মনে হইতো এই কোরআন তেলাওয়াত যেন আমাদেরকে রিজিক দিচ্ছে যারা আমরা দুনিয়ার জীবনে আছি এই কোরআন তো এমন আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনহু মুসলমানের জন্য একমাত্র কোরআন হচ্ছে এমন এক কিতাব এই কিতাবের কাছে যারা আসবে তাদেরকে যিনি সম্মানিত বানায় দিবে তাদেরকে যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে মনের সকল রকমের কুটিলতা মনের সকল রকমের দুর্বলতা দূর করে দিয়ে যিনি ধনী বানায় দিবেন তিনি কে এই জন্য আমার ভাইরা মাঝে মাঝে যখন আপনারা দেখেন সুইডেনে যখন কোরআন পোড়ানো হয় অথবা যখন কোথাও কোরআনের কোনো অপমান করা হয়
যে মুসলমান হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না বছরে হয়তো একদিনও কোরআন পড়ে নাই কিন্তু যখন পৃথিবীর কোন একটা প্রান্তে কোন একটা জায়গায় যখন কোরআন পড়ানো হয় কোরআনকে যখন অবমাননা করা হয় কোরআনের সঙ্গে যখন বেয়াদবি করা হয় ওই মুসলমানটার হৃদয়ে ইসলামের বাতিটা আবার যেন জ্বলে উঠে ওই মুসলমানটাও প্রতিবাদ করতে শিখে ঠিক কিনা বলেন দেখেন সুইডেনে কিছুদিন পর পরই যখন এই ধরনের ঘটনা ঘটছে এখন তারা নতুন করে আবার এই আইনের বিরুদ্ধে মিছিল হচ্ছে যে আমরা এই আইন চাই না যে আইনে চাইলেই কোন ধর্মগ্রন্থ কিছুদিন পরে পরে পোড়াবেন নতুন করে তাদের একটা সমীক্ষায় দেখা গিয়েছে দেশের 54% লোক তারা চায় না কোন ধর্মগ্রন্থকে পোড়ানো হোক 13% লোক চায় যে কোনো ধর্মগ্রন্থকে তারা অপমান করবে অপদস্থ করবে আর বাদবাকিরা চুপ কোনো সিদ্ধান্ত তারা দিতে চায় না এই হচ্ছে দেশের হালত এই অবস্থায় তুরস্ক মুসলমানদের এই বিষয়টিকে নিয়ে আজ আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগছি সারা পৃথিবীতে এতগুলা মুসলিম রাষ্ট্র আছে একসাথে মিলে কথা না বলার কারণে ওই সমস্ত লোকেরা সাহস পেয়ে যায় বাক স্বাধীনতার নাম করে কোরআনুল করিমের মতো আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে মুসলমানদের জন্য শুধু নয় সারা পৃথিবীর মানুষের জন্য নির্বেজাল তথ্যে ভরা হেদায়েতের একমাত্র বাণী হিসেবে যে কিতাব কোরআনুল করিম যার একটি আয়াত নয় নুকতার পরিবর্তন হতেও মালিক দিবে না জোরে বলেন আল্লাহু আকবার সেই কিতাবের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় নয় একটা হরফের নুকতা পরিবর্তন করার মতো সাহস এই পৃথিবীর কেউ দেখাতে পারে নাই আগামী যতদিন এই পৃথিবী টিকবে একমাত্র কিতাব কোরআনুল করিমের সংরক্ষণ থাকবে আধুনিকতা যত বাড়বে কোরআনের সংরক্ষণ কেউ কমাতে পারবে মানুষের এখন পড়াশোনার সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে আগের মতো এরকম মুখস্থ করে পড়ানোর সিস্টেম সামনে দেখবেন অনেক উঠে গেছে হাতে হাতে মোবাইল আছে মুখস্থ করার দরকার কি কিন্তু কোনোদিনই আপনি এমনটা দেখবেন না যে কোরআনুল করিমের সংরক্ষণ নীতি আগে যা ছিল মুখস্থের নিয়ম কি পাল্টাই গেছে নাকি একই রকম আছে কেয়ামত অবধি এই একটি কিতাবের সংরক্ষণের দায়িত্ব মালিক নিয়েছে এজন্য সেদিন বেশি দূরে নয় সারা পৃথিবীতে পিআরসি জরিপ করে বলছে সামনের দিনগুলো যত আসছে এই দিনগুলাতে মুসলমানদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে আল্লাহ